আমার জীবনত আমি বহুতো কথা আনৰ লগত শেয়ার কৰি থাকো। আমি আমাৰ সুখৰ মুহূৰ্ত, আমাৰ দুখৰ মুহূৰ্ত, আমাৰ ভয় আৰু নিৰাপত্তাহীনতা আদিবোৰ আনৰ লগত ভাগ কৰি লওঁ। কিন্তু আমাৰ জীৱনৰ কিছুমান কথা লুকাই ৰাখিব লাগে। আমি আনজনক যিমানেই বিশ্বাস নকৰোঁ কিয়, এই সাতটা কথা সকলো সময়তে রহস্য করে রাখব লাগে। ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোনো মানুষের লগত আলোচনা নকৰিব। যদি আপনার মনত কোনো কামৰ কথা ভাবিছে, তেন্তে কারো লগত আলোচনা নকৰি সেই কামটো মনে মনে সম্পূর্ণ কৰক। কারণ আন কোনোবা ব্যক্তিয়ে আপনার কামত বাধার সৃষ্টি কৰিব পাৰে। আপনার দুর্বলতা, আপনার দুর্বলতাবোৰ আনে জানিলে আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনার ক্ষতি করিব পারে। হাপ বিষাক্ত নহলেও ই ফোপনি তোলা বন্ধ নকরে। একেদরে দুর্বল ব্যক্তিয়ে সকল সময়তে নিজের দুর্বলতা দেখাব না লাগে। আর্থিক অবস্থা, আপনার আর্থিক অবস্থার বিষয়ে আনের লগত আলোচনা নকরিব। কারণ যদি আপনার বহুত ধন আছে, আনে বিচারিব পারে আৰু আপুনি নিদিলে সম্পর্ক বেয়া হব পারে। আৰু আপনার আর্থিক অবস্থা বেয়া হলে আনে আপনাক অবহেলা করিব পারে। আপনার গভীর ভয়, আমার সকলোরে জীবনত কিবা এটা হলেও ভয় আছে। যদি আপুনি নিজের ভয় আনের লগত আলোচনা করে, আনে আপনার ক্ষতি করিব পারে। ধরা হল আপুনি সাঁতুরিব না জানে, যদি এইটো আপনার নজনা শত্রুয়ে জানে, তেন্তে তেও আপনার বন্ধুর রূপত আপনার বিপদত পেলাব পারে। পারিবারিক বিবাদ বা সংঘাত, চাণক্যই যুক্তি দিছিল যে নিজের পারিবারিক সমস্যা যেনে বৈবাহিক সমস্যা, সম্পত্তির বিবাদ বা উত্তরাধিকারীর সংঘাত উদঙাই দিলে পরিয়ালটোত অবিশ্বাস, অসন্মতি বা অপমানের সৃষ্টি হব পারে আৰু পৰিয়ালৰ ঐক্য আৰু সুনাম বিপন্ন হ'ব পাৰে। গতিকে এনেবোৰ বিষয় পৰিয়ালৰ ভিতৰতে সমাধান কৰিবলৈ চেষ্টা কৰা উচিত। ব্যক্তিগত জীৱন, আপোনাৰ ব্যক্তিগত জীৱনৰ বিষয়ে আনৰ লগত আলোচনা নকৰিব। আপোনাৰ ব্যক্তিগত জীৱনৰ বিষয়ে সবিশেষ আলোচনা কৰিলে আপোনাৰ সমস্যাৰ সৃষ্টি হ'ব পাৰে। সকলোৰে ব্যক্তিগত জীৱন রহস্যর দরে রখা উচিত, নহলে আনে আপনার সকল কথা জানার পিছত আপনার অবহেলা করিব পারে। প্রেমর সম্পর্ক, আপনার প্রেমর সম্পর্ক আনের লগত আলোচনা নকরিব। কারণ ভালপোয়া মানুষের লগত আনে আপনার বিভেদ সৃষ্টি করিব পারে।